মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কোনো বদল তো দেখতেছি না, আমার ও ডাক্তারও তো হাল সাইরা দিছে, বড় ডাক্তারও তো কোনো আশা দেখাইতে পারলো না। এক কাম করেন মাস্টার মশাই, একবার ঢাকায় লইয়া গিয়ে কোনো বড় ডাক্তার মানে আরো কোনো বড় ডাক্তার দেখাইয়া আনেন। যে ডাক্তার আইছিল, হ্যাঁ তো ডাক্তার, ঢাকার বড় ডাক্তার। আচ্ছা তার থেকে ভালো হয় না ময়নারে যদি আমরা ঢাকায় কোনো বড় হাসপাতালে ভর্তি করে দিই? আপনি চুপ করে আসেন যে না, ভাবতেছি যে কি করলে ভালো হইব। ওই হাসপাতালে ভর্তি করাই ঠিক হইব। তাহলে কাহিনি চলে, দেরি করিয়া লাভ নাই। কাহিল হ্যাঁ, ভোরবেলা বাইরে যাবো আমি, কিন্তু আপনার লগে যাবো। ভোরবেলা সব ব্যবস্থা করতে হইব তো মাস্টার মশাই, আপনি কিছু ভাববেন না, আমরা আসি না, সব ব্যবস্থা করে দিতেছি। এই তুমি চলো তো, গাড়ি লাগবো, এই তো আর তো কিছু লাগবো না, হইয়া যাইব। মাস্টার মশাই আপনি তৈয়ার হয়ে থাকেন, কাইল ভোরে বাইর হয়ে যান দেহি। এই চলো তো গাড়ির ব্যবস্থা করে আসি, চলো 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 চলো। গাড়ি আইছে, গাড়ি আইছে, হ্যাঁ গাড়ি খাড়াই আছে, চেষ্টা করছিলাম অ্যাম্বুলেন্সের লাগা কিন্তু পাইলাম না, এমনি গাড়িতে যাইতে হইব। ঠিক আছে, উপায় যখন নাই এই গাড়িতেই লইয়া যাই। কার কাছে নিয়ে যাইবেন ঠিক করছেন? হ্যাঁ, ও ঢাকার এক বড় ডাক্তার আছে, প্রথমে ওনারে দেখামু, হ্যাঁ যদি ভর্তি করতে কয় কইরা দিমু। শ্যামল আইসো তো, ময়নারে লইয়া আসি, আইসো। কাইন্দো না মা, কাইন্দো না, এই সময় কাইন্দলে আমার ময়নাটা যে বড়। মশাই বুঝতে পারতাছি আপনার মনের অবস্থা, খান উপরানোর উপর ভরসা রাখুন, তিনি সব ঠিক করে দিবেন। আসিল উপর আলোর উপর ভরসা আসিল, কিন্তু অনসইলা যাইতাছে। শ্যামল আসো ঘরে আসো। শ্যামল সমস্যা ভাইবেন না, ময়না ঠিক হইয়া যাইব। এত সকালে কে যে ফোন দেয়, কেন দেয় কে জানে। মামুনি আজ সকালে যে কার মুখ দেখে উঠছে কে জানে। গুড মর্নিং ম্যাডাম, আমি তো ভাবছিলাম আপনি আমারে ভুইলাই গেছেন, ওখন আমার ভুল ভাঙা গেছে। ও শুনতাছেন ম্যাডাম? হ্যাঁ শুনছি, তবে আপনার মাখন মারা কথা শেষ হলে তারপরে আমি কথা বলি। কি যে কোন ম্যাডাম, কোন 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 কেন ফোন দিছেন কোন? ময়নার নাকি খুব শরীর খারাপ, আপনি কিছু জানেন? আমিও শুনছি ম্যাডাম, বিশদে কিছু জানি না। কেন ম্যাডাম, আপনার কোন খবরটা চাই? ময়না মরলো কি না? ময়নার ঠিক কি অবস্থা সেটা আমার জানা দরকার। কেন কোন তো, আপনি তো এত কিছু করলেন ময়নারে কলকাতা থেকে তাড়ানোর লাইগা, এখন ময়না এইখানে আইয়া পড়ছে, এখন ওর কথা ভাবতাছেন কেন? কারণ রোদ্দুর আজকে বাংলাদেশে যাচ্ছে। আরে বাস, ডাক্তার বাবু আইতাছে এইখানে, আপনি করলেন ডা কি, আপনি ওখানে ডাক্তার বাবুকে হাত করতে পারলেন না? শুনুন, আপনার থেকে কিন্তু কোনো জ্ঞান আমি শুনতে চাই না, শুধু আমাকে খবর দেবেন যে ময়নার সিচুয়েশনটা এখন ঠিক কি রকম হচ্ছে। খবর নিতে হইব, আসলে আমি দুই দিন গায়ে ছিলুম না, কাল রাতেই ফিরছি। আমি যা শুনছি ময়া গায়ে ফিরছে, হ্যাঁ শরীর খুব খারাপ। আর একখান খবর শুনছি, গায়ের লোকজন নাকি ডাক্তার বাবুর উপর খুব খাইপা আছে।
রোদ্দুর ওখানে গিয়ে ঠিক কী কী করছে, ময়নার এখন কীরকম সিচুয়েশান আছে, এই সব খবর আপনি আমাকে দেবেন। ব্যাস এইটুকুই? হ্যাঁ এইটুকুই। শেষ করেন ম্যাডাম, কথা ছিল আপনার লাইকে না অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু যা কাইটা দিল ঠিক আছে, খবর দিওনের লাইকটা তো আবার ফোন দিমু, তখন তো কথা হইবই। ওরে আমার রতন রে, এখন কাম কর দেহি। দাদা আসতে যেতে পারছেন না, কি করছেন নাকি? ওকে সাবধানে চালান গাড়িটা, অদ্ভুত। আমি জানি তুই নিজের ইচ্ছে আসিস না, কারণ তো বাধ্য হয়ে এসছিস, সেটা নিজের ব্যবহার দিয়ে সবাইকে না বোঝালেই নয়। মাস্টারমশাই জামাই আইসে কি করতা, মায়াটা শেষ কইটা দিয়ে অন অন নাটক করতে আসে, করাইতেছি নাটক, করলে সকলের খবরখান দিতে হইব। আমি কি এমন খারাপ কথা বললাম ওনাকে? আমি শব্দগুলোর কথা বলছি না, তোর বলার ধরনের কথা বলছি। আচ্ছা বেশ, আমি আর কোনো কথা বলব। তোর মাথাটা তো গরম কেন বাবা? কেন তুমি বুঝবে না মা, যখনই আমার মাথায় আসছে যে এই গ্রামে ময়না থাকে, এই গ্রামে রাজারাম থাকে, তখনই মনে হচ্ছে। কি কইতাছো? যা শুনলা, ওই ডাক্তারবাবু কিন্তু ময়নার লগে আবার ঝামেলা করবো, আর ময়না কিন্তু আরো শরীর খারাপ হইব। এইটা তো হইতে দেওয়ান যাইব না। আরে কথা শুনাইব তো তখন যখন ময়না সামনে আইয়া পড়বো, ওরে আমরা তো যাইতেই দেবো না, ফিরা যাইতে হইব কলকাতায়। একদম ঠিক কথা কইছো, চলো হক গুলো চলো, উনাদের পথের মাঝখান থেকে ফিরাই দেবো, চলো হক গুলো চলো 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 চলো। কি ব্যাপার বলতো? কিছুই তো বুঝতে পারছি না। কি হলো, রাস্তা কেন আটকালেন? গাড়ি ঘুরাইয়া ফিরা যান এখান থেকে। আমরা ফিরে যাবো কেন? আমরা তো ওই মাস্টারমশাইয়ের বাসায় যাইতেছেন, তাই তো? ময়নার লাইগা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের যাইতে দেব না ওখানে, তাই ভালো ভালো কইতাছি এখান থেকে ফিরা যান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।